ই ক্লাসরুম স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। বসো, ভালো আছো তোমরা? আচ্ছা, আজকে তাহলে আলোচনা বিষয়ে আসি, ঠিক আছে? তো আলোচনাটা শুরু করার আগে এই এক দুটো প্রশ্ন যেগুলি তোমরা জানো বা আগেও পড়েছো জিজ্ঞেস করে নিই, যেই পারবে হাত তুলবে, আমি জিজ্ঞেস করে নেব, ঠিক আছে? আচ্ছা, প্রধানত আমাদের দেহে কয় ধরনের গ্রন্থি আছে সুমনিতা, বলো? দুই ধরনের। বসো, প্রধানত দুই ধরনের গ্রন্থি আছে। কী কী গ্রন্থি আছে, প্রধান গ্রন্থি কে বলবে? বলো রেশমি, বলো। অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি। খুব ভালো, অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি, এই দুই ধরনের গ্রন্থি আছে, বসে যাও। অন্তঃক্ষরা গ্রন্থির কিছু কিছু গ্রন্থির আলোচনায় আমরা ছিলাম আগের ক্লাসেও, আজকে এমনই অন্তঃক্ষরা আরও কয়েকটি গ্রন্থির কথা আমরা আলোচনা করব। আচ্ছা, এর আগে আরেকটা প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করে নিই, আমরা আরও অনেক ছোট ক্লাসে পড়েছি যে কোন হরমোনকে আমরা আপৎকালীন হরমোন হিসাবে জানি, কেউ বলতে পারবে? কেবল বেতন হিসাব বলো। অ্যাড্রিনালিন হরমোনকে আমরা আপৎকালীন হরমোন হিসাবে জানি। এবার সেই অ্যাড্রিনালিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, সেই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে আর কোনো হরমোন নিঃসৃত হয় কিনা, তাদের কার্যাবলী, এবং যদি তাদের ক্ষরণে অস্বাভাবিকতা দেখা দেয় তখন কি কি ধরনের শরীরে রোগ হতে পারে, এগুলি সম্বন্ধে নিশ্চয়ই আমরা আগে পড়িনি। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অ্যাড্রিনাল গ্রন্থি। আলোচ্য বিষয়গুলি লিখে নাও। অ্যাড্রিনাল গ্রন্থি, জনন গ্রন্থি, প্লাসেন্টা এবং পাক অন্ত্রীয় হরমোন। আজকে ক্লাসে আমরা অ্যাড্রিনাল গ্রন্থি নিয়ে আলোচনা করব। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কি হরমোন নিঃসৃত হয়, তাদের কার্যাবলী, এবং ক্ষরণে অস্বাভাবিকতা দেখা দিলে কি কি ধরনের রোগ হয়। তাছাড়া আমরা জনন গ্রন্থি আলোচনা করব, প্লাসেন্টা এবং পাক অন্ত্রীয় হরমোন। দেখো, অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান যদি আমরা বুঝতে চাই, দেখো অ্যাড্রিনাল গ্রন্থি যেটা ছবি দেখা যাচ্ছে এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে বৃক্ক দুটি, বৃক্কের ঠিক উপরের মেরুতে দেখো হলুদ ধরনের একটা অংশ দেখা যাচ্ছে, আর নিচের দিকে দেখো দেখা যাচ্ছে ত্রিকোণ আকার একটা অংশ। এই জিনিসটাই বৃক্কের ঠিক উপরের মেরুতে অবস্থিত, এবং উপরের মেরুতে অবস্থিত বলে অ্যাড্রিনাল গ্রন্থিকে আবার সুপ্রা রেনাল গ্রন্থিও বলা হয়ে থাকে। আমরা জানি নিশ্চয়ই যে বৃক্ককে রেনাল সিস্টেম বলা হয়, জানি আমরা, যেহেতু রেনাল সিস্টেমের উপরে অবস্থিত
তার জন্য এডিনাল গ্রন্থিকে আবার সুপ্রারেনাল গ্রন্থিও বলা হয়ে থাকে তার অবস্থান অনুসারে। এবং সেই এডিনাল গ্রন্থির কলাস্থানিক গঠন যদি দেখতে চাও, দেখো এদিকে ছবিটাতে দেখো কলাস্থানিক গঠন, এডিনাল গ্রন্থি প্রধানত সুস্পষ্টভাবে দুটি স্তরে বিভক্ত, একটা হলো এডিনাল ম্যাডেলা আর একটা হলো এডিনাল কর্টেক্স। ঠিক আছে, এডিনাল কর্টেক্স হলো উপরের দিকে অংশটা, দেখো প্রথম যে স্তরটা আছে একটা পাতলা স্তর, এটা হলো জোনা গ্লোমেরুলোসা। ঠিক আছে, জোনা গ্লোমেরুলোসা স্তরটা হলো পাতলা, তারপরে প্রশস্ত যে স্তরটা সেটা হলো জোনা ফেসিকিউলেটা, তারপর ভিতরের দিকে একটা স্তর সেটা হলো জোনা রেটিকুলারিস। শুধু এডিনাল কর্টেক্সটা এই তিনটি ভাগে বিভক্ত, তারপর একদম যে ভিতরের দিকে ঘন বাদামি রঙের অংশ সেটা হলো এডিনাল ম্যাডেলা। কর্টেক্স থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, আবার এডিনাল ম্যাডেলা থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, তাদের কাজও আবার আলাদা আলাদা। এবার এডিনাল কর্টেক্স থেকে কি কি ধরনের প্রধান প্রধান হরমোন নিঃসরণ হয়, এডিনাল কর্টেক্স থেকে প্রথমত গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, অ্যান্ড্রোজেন। গ্লুকোকর্টিকয়েডের মধ্যে দেখো দুটি হরমোন আমরা প্রধানত পাই, একটি হলো কর্টিসল, অন্যটি হলো কর্টিকোস্টেরন। কেন গ্লুকোকর্টিকয়েড হয়েছে, কোনো না কোনোভাবে এরা শর্করা বিপাকের সঙ্গে জড়িত। ঠিক আছে, শর্করা মানে আমরা তাকে গ্লুকোজ বলে জানি, যেহেতু গ্লুকোজ বিপাকের সঙ্গে জড়িত তাদের নামকরণ হয়েছে গ্লুকোকর্টিকয়েড। বোঝা আছে কথা? তারপর দেখো মিনারেলো কর্টিকয়েড, তাকে তার প্রধান যে হরমোন নিঃসরণ হয় তার নাম হলো অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরনকে মিনারেলো কর্টিকয়েড কেন বলে, কোনো না কোনোভাবে তার কার্যাবলী যখন দেখবো মিনারেলো কর্টিকয়েড বলা হয়, কেননা এরা মিনারেল সংরক্ষণের মাধ্যমে শরীরকে সহায়তা করছে, তার জন্য তাদের নাম হয়েছে মিনারেলো কর্টিকয়েড। মিনারেল বলতে আমাদের শরীরে কি কি ধরনের মিনারেল আছে বলতে পারবে? সোডিয়াম, পটাশিয়াম, এই ধরনের মিনারেল শরীরে পাওয়া যায়, এদেরকে কনজারভেশন করা হয় বলে অ্যালডোস্টেরন হরমোনকে বলা হয় মিনারেলো কর্টিকয়েড। তাছাড়া আছে প্রধান হরমোন যেটা অ্যান্ড্রোজেন, বা তাদেরকে আবার সেক্স কর্টিকয়েডও বলা হয়ে থাকে। কোনো না কোনোভাবে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন বা টেস্টোস্টেরন ক্ষরণে এরা সহায়তা করে। তাহলে আমরা দেখলাম যে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কি কি ধরনের হরমোন নিঃসরণ হয়, কর্টিসল, কর্টিকোস্টেরন, মিনারেলো কর্টিকয়েড মানে অ্যালডোস্টেরন আর হলো অ্যান্ড্রোজেন হরমোন। ঠিক আছে, এবার একটা একটা করে দেখি অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যেসব হরমোন বার হয় তাদের কার্যাবলী কী কী। কার্যাবলী প্রধানত দেখো গ্লুকোকর্টিকয়েডের হরমোন সিক্রেটেড বাই অ্যাড্রিনাল কর্টেক্স গ্লুকোকর্টিকয়েডে কী কী কাজ করে, অন কার্বোহাইড্রেট মেটাবলিজম। কার্বোহাইড্রেট মেটাবলিজম মানে হলো গিয়ে শর্করা কার্বোহাইড্রেট মেটাবলিজমের মধ্যে কিভাবে এরা সহায়তা করে, গ্লুকোনিওজেনেসিস। আমরা কিছু কিছু প্রক্রিয়া বা বিপাকীয় প্রক্রিয়া আমরা শুনেছি আগে, যেমন গ্লাইকোজেনেসিস বা গ্লাইকোজেনোলাইসিস, এমনই একটা বিপাকীয় ক্রিয়া হলো গ্লুকোনিওজেনেসিস। কি হয়, অ্যামাইনো অ্যাসিড যখন গ্লুকোজে পরিণত হয়ে যায় এই প্রক্রিয়াকে বা এই পদ্ধতিকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। অ্যামাইনো অ্যাসিড কিসের সিম্পলেস্ট ফর্ম, প্রোটিন, শর্করা না ফ্যাটের, কোনটা সিম্পলেস্ট ফর্ম, প্রোটিনে। এবার প্রোটিন সাধারণত শরীরের মধ্যে প্রোটিন কিন্তু শর্করাতে পরিণত হয় না, হবে কি, সবসময় শর্করাটা যদি জটিল প্রক্রিয়াতে কনভার্ট হয়ে যায় তখন তৈরি হয় কার্বোহাইড্রেট। অ্যামাইনো অ্যাসিড যখন আস্তে আস্তে চেইন হিসাবে যখন জটিল হয় তখন হয় প্রোটিন, আর ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এরা যখন সংযুক্ত হয়ে কমপ্লেক্স হয়ে যায় তখন তৈরি করে ফ্যাটি অ্যাসিড বা লিপিড, যাকে বলে ফ্যাট বা লিপিড। গ্লুকোনিওজেনেসিস সাধারণত শরীরের মধ্যে এই পদ্ধতি চলে না, কখন চলে, যখন নাকি স্টারভেশন, হ্যাঁ, বা উপবাসকালে, বা শরীর খুব স্ট্রেস কন্ডিশনে আছে তখন, কিন্তু যখন শরীরে অতিরিক্ত পরিমাণে শক্তি উৎপাদনে বা শক্তির প্রয়োজন তখন গ্লুকোনিওজেনেসিস হয়। মানে কি, তখন অ্যামাইনো অ্যাসিডগুলো তখন গ্লুকোজে কনভার্ট হতে থাকে, অ্যামাইনো অ্যাসিড জমা থাকে কোন কোনখানে শরীরের, অ্যামাইনো অ্যাসিড পুলের মধ্যে, সেখান থেকে ভেঙে তারপর সেটা গ্লুকোজে কনভার্ট হয়। কার্বোহাইড্রেট মেটাবলিজমের মধ্যে এরা গ্লুকোনিওজেনেসিস যে প্রক্রিয়া আছে কর্টিসল, সেই প্রক্রিয়াকে উদ্দীপিত করে, মানে যেরকম প্রক্রিয়া আছে সেটাকে আরো ত্বরান্বিত করে, বাড়িয়ে দেয়। ঠিক আছে, তারপর হলো প্রোটিন মেটাবলিজমের উপরে, মানে প্রোটিন বিপাকের মধ্যে এরা
কিভাবে সহায়তা করে। প্রোটিন সাধারণত সেলুলার প্রোটিন বা কোষীয় প্রোটিনের সংখ্যাকে এরা হ্রাস করে দেয়। সাধারণত কোষের মধ্যে প্রোটিন আছে বলে প্রোটিন আমাদের দেহ গঠনে সহায়তা করে। আমরা জানি সবাই প্রোটিন দেহ গঠনে সহায়তা করে, এরা কোষের মধ্যে আছে। তখন কর্টিসল কি করে, যেই সময় দরকার হয় বডিতে তখন সেই সেলের মধ্যে থেকে বা কোষের মধ্যে থেকে প্রোটিনটাকে হ্রাস করে থাকে এবং প্লাজমার মধ্যে প্রোটিনের পরিমাণ খুব বেশি পরিমাণে বাড়িয়ে দেয় এবং যকৃতের মধ্যে ডিএমাইনেশন প্রক্রিয়াকে বাড়ায়। ডিএমাইনেশন মানে অ্যামাইনেশন হলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হওয়া, আর ডিএমাইনেশন মানে যখন অ্যামাইনো অ্যাসিড মুক্ত হয়ে যায়। মুক্ত যকৃতের মধ্যে কি হয়, ধরো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, ধরো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এদিকে হলো কার্বক্সাইল গ্রুপ আর এদিকে হলো অ্যামাইনো গ্রুপ। একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে দুটি গ্রুপ থাকে, একটা কার্বক্সাইল গ্রুপ আর একটা হলো অ্যামাইনো গ্রুপ। এবার যখন অ্যামাইনো গ্রুপটাকে সরিয়ে দিয়ে মুক্ত করে নেওয়া হয় তখন কার্বক্সাইল গ্রুপটা শুধু থাকে, ঠিক আছে। তখন এই কার্বন অণুগুলো প্লাজমার মধ্যে তখন বেশি পরিমাণে বেড়ে যায়। তো যকৃতের মধ্যে কর্টিসল কি করে, ডিএমাইনেশন প্রক্রিয়াকে বাড়ায়, মানে তখন অ্যামাইনো অ্যাসিডকে অ্যামাইনো অ্যাসিড থেকে বের করে দেওয়া হয়। সেই ডিএমাইনেশন প্রক্রিয়ার জন্য প্রচুর পরিমাণে প্লাজমা প্রোটিন তখন বেড়ে যায়, সেটা আবার শক্তি প্রদানে সহায়তা করে। তারপর হলো অন ফ্যাট মেটাবলিজম বা ফ্যাট বিপাকের উপরে কিভাবে ক্রিয়া করে। সাধারণত ফ্যাট দেহের কোন জায়গাতে জমাকৃত থাকে, মেদকলার মধ্যে। যখন কর্টিসল এদেরকে উদ্দীপিত করে ফ্যাট মেটাবলিজমের জন্য তখন মেদকলা থেকে ফ্যাট আস্তে আস্তে ভাঙতে শুরু করে। ফ্যাট যখন ভাঙবে তখন কি হবে, কি হবে কে বলবে, ফ্যাট ভাঙলে পরে কি হয় বলো তো, নিশা বলো। ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তখন মেদকলা থেকে ফ্যাট যখন ভাঙে রক্তের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল আমরা পাই এবং পরবর্তী সময়ে তখন প্লাজমার মধ্যে বা সিরামের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড শক্তি প্রদানে সহায়তা করে থাকে। ফ্যাটি অ্যাসিডই তখন শরীরকে শক্তি প্রদান করে। এটাও কখন, যখন শরীর উপবাসকালে বা পীড়ন অবস্থায় যখন ওই কন্ডিশন দিয়ে যায়, বিপর্যয় কন্ডিশনে অনেকদিন ধরে খাবার খাওয়া হচ্ছে না বা গ্লুকোজ জাতীয় খাবার যেটা আমরা প্রধানত খেয়ে থাকি ওইটা আমাদের যোগান হচ্ছে না, তখন ফ্যাট বা প্রোটিন এগুলো ভাঙ্গন প্রক্রিয়াকে কর্টিসল হরমোন সহায়তা করে। ঠিক আছে, বোঝা গেছে যে শরীরে বিপর্যয় কন্ডিশনে কর্টিসল হরমোন এইভাবে বিপাকীয় ক্রিয়ার মধ্যে প্রভাব করে আমাদের শরীরকে মোকাবিলা করতে সহায়তা করে। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশক বিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। দ্বিতীয়ত হলো মিনারেলোকর্টিকয়েড বা অ্যালডোস্টেরন হরমোন। আমি আগেই বললাম যে অ্যালডোস্টেরন মিনারেলোকর্টিকয়েড কেন বলছে, যেহেতু মিনারেল সংরক্ষণের মাধ্যমে, হ্যাঁ, বা মিনারেলকে শরীরে সংরক্ষণ করিয়ে শরীরকে ওই বিপর্যয়ের মধ্যে মোকাবিলা করতে সাহায্য করছে। কিভাবে, শরীরের মিনারেল হলো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলি আমাদের শরীরের প্রধান মিনারেল, তাই তো? শরীরে যদি, আচ্ছা বলো তো, শরীরে যদি সোডিয়াম প্রচুর পরিমাণে বেড়ে যায় তাহলে সাধারণত ব্লাড প্রেশার কি কমবে না বাড়বে? সোডিয়াম যদি অতিরিক্ত পরিমাণে, লবণ যদি শরীরে বাড়ে ব্লাড প্রেশার কমবে না বাড়বে? ব্লাড প্রেশার বেড়ে যাবে। এরা কি করে, কোনো একটা কন্ডিশনে হঠাৎ করে যদি কারো ব্লাড প্রেশার ফল করে যায় তখন ওই অ্যালডোস্টেরন হরমোন ক্ষরণের মাধ্যমে এরা কি করে, তখন ডাইরেক্টলি বৃক্কের উপরে প্রভাব ফেলে। বৃক্ক তখন কি করে, সোডিয়ামকে রিটেনশন কনজার্ভ করে রাখে। সোডিয়াম যখন ইউরিনের মাধ্যমে বা মূত্রের মাধ্যমে সোডিয়াম বেরিয়ে যায়
এরা কি করে সোডিয়াম এবং পটাশিয়ামকে তখন না বেরুতে দিয়ে কনজার্ভ করে রাখে, শরীরে এটাকে ধরে রাখে। তাছাড়া কিসে কিসের মাধ্যমে স্যালাইভারি গ্ল্যান্ড এবং কোলন মানে অন্ত্রের মাধ্যমেও সোডিয়ামকে রিটেনশন করে। তো সোডিয়াম শরীরে রিটেনশন হবে মানে বেশি পরিমাণে রক্তের মধ্যে থাকবে মানে তো তখন অটোমেটিক্যালি ব্লাড প্রেশারটা বেড়ে যাবে, ঠিক আছে? তো সেইভাবে সোডিয়াম কনজারভেশন ইন কিডনি, স্যালাইভারি গ্ল্যান্ড তথা তোমার ঘর্মগ্রন্থি এবং কোলন অন্ত্র মাধ্যমে সোডিয়ামটাকে রিটেইন করে এরা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সহায়তা করে, ঠিক আছে? তারপর হলো হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়াটা হলো যখন পটাশিয়ামের লেভেল রক্তে খুব বেশি ধরনের কমে যায়। তারপর হাইপারক্যালেমিয়া হলো তার উল্টোটা, পটাশিয়াম মিনারেল যখন শরীরে খুব বেশি পরিমাণে বেড়ে যায় তখন তোমার মিনারেলোকর্টিকয়েড বা অ্যালডোস্টেরন হরমোন ক্ষরণের মাধ্যমে সেই পরিস্থিতিতে শরীর সেটাকে মোকাবিলা করতে সহায়তা করে। এই গেল মিনারেলোকর্টিকয়েড। তারপর আরেকটা প্রধান হরমোন হলো ফাংশন অফ অ্যান্ড্রোজেন বা অ্যান্ড্রোজেন হরমোন কি করে। বললাম আমি প্রথমে যে অ্যান্ড্রোজেনকে আমরা সেক্স কর্টিকয়েডও বা গোনাড কর্টিকয়েডও বলা হয়ে থাকে। অ্যান্ড্রোজেন আর রেসপন্সিবল ফর সেক্সুয়াল ডেভেলপমেন্ট ইন মেলস। পুরুষদের ক্ষেত্রে যে পুরুষত্ব বৈশিষ্ট্য আছে সেগুলি বিকাশের জন্য অ্যান্ড্রোজেন হরমোন সহায়তা করে। কিভাবে? টেস্টোস্টেরন ক্ষরণের মাধ্যমে। আর তৃতীয়তভাবে ফিমেলসদের মধ্যে এরকম কোনো তাৎপর্যপূর্ণ গুরুত্ব নেই, কিন্তু যদি আবার অধিক পরিমাণে সেটা নিঃসৃত হয় হ্যাঁ সে ভ্রূণ অবস্থায় তখন কিন্তু আবার স্ত্রীদের ক্ষেত্রে পুরুষ বৈশিষ্ট্য দেখা দিতে পারে, ঠিক আছে? তো অ্যান্ড্রোজেন মেইনলি পুরুষদের ক্ষেত্রে সেক্সুয়াল ডেভেলপমেন্ট হওয়ার জন্য সহায়তা করে থাকে। আচ্ছা, এই গেল অ্যাড্রিনাল কর্টেক্সের হরমোন, মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, অ্যান্ড্রোজেন। এবার হলো অ্যাড্রিনাল মেডেলা, মানে অ্যাড্রিনাল মেডেলা হলো সবচেয়ে ভিতরের যে ঘন বাদামি অংশটা আমরা প্রথম দেখেছিলাম সেইটা। অ্যাড্রিনাল মেডেলা থেকে শারীরবৃত্তীয়ভাবে সেরকম প্রধান কোনো হরমোন বের হয় না। যেগুলি বের হয় এটা হলো, একটা হলো এপিনেফ্রিন আর একটা হলো নন এপিনেফ্রিন। এপিনেফ্রিন এবং নন এপিনেফ্রিনকে আমরা আবার অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিনও বলা হয়ে থাকে। এপিনেফ্রিনকে বলা হয় অ্যাড্রিনালিন, সাধারণত প্রথম যে বলেছিলে যে এটাকে আপৎকালীন হরমোন বলা হয়। আমি প্রথম যখন প্রশ্নটা করেছিলাম যে কোন হরমোনকে আমরা অ্যাড্রিনালিন হরমোন বলি, তখন তোমরা উত্তর দিয়েছিলে যে অ্যাড্রিনালিন হরমোন। এই অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রিনাল মেডেলা অংশ থেকে বের হয়, যেটা এপিনেফ্রিন লেখা আছে এখানে এটাকেই অ্যাড্রিনালিন হরমোন বলে, একই জিনিস। আবার নন এপিনেফ্রিন বা নর এপিনেফ্রিন মানে নন অ্যাড্রিনালিন, দুইটা শারীরবৃত্তীয়ভাবে একই রকমের কাজ। কী কী করে? হার্ট রেট মানে হৃদস্পন্দনের হারকে বাড়ায়। কখন? যখন আমরা হঠাৎ করে ঘুমিয়ে আছি, খুব একটা ভয়ানক স্বপ্ন দেখলাম, তখন টেনশানে হ্যাঁ ঘেমে উঠি, তখন ওই যে কন্ডিশনটা থেকে শরীরকে আবার পুনরায় নর্মাল অবস্থায় নিয়ে আসা। যখন হঠাৎ করে সামনে যাচ্ছি, খুব একটা ভয়ানক জিনিস দেখে আটকে উঠলাম, পেছন দিকে দৌড়ে চলে এলাম, তখন শরীরটাকে যে মোকাবিলা করার জন্য, তো তৎক্ষণাৎ কী হয়, আমাদের হৃদস্পন্দন বেড়ে যায়, কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়, হৃদ উৎপাত এগুলি বেড়ে যায়। পাশাপাশি এরা কী করে, ইউরিন ফর্মেশন তখন ডিক্রিজ করে দেয়, মূত্র উৎপাদনকে ডিক্রিজ করে দেয়, কারণ শরীরে ওয়াটার রিটেনশন করা দরকার বা জলকে সংরক্ষণ করে দরকার। বিএমআর ইনক্রিজ হয়, হার্ট রেট বেড়ে যায় বা হৃদ স্পন্দন বেড়ে যায়, মানে স্বাভাবিকভাবে বিএমআর এর রেটও বেড়ে যাবে, ভেসেল মেটাবলিক রেট যেটা। আরেকটা হলো ইনক্রিজ গ্লুকোজ লেভেল, তখন তোমার দেহে শর্করার পরিমাণ বেড়ে যাবে। কেন? কোষগুলি তখন বেশি কাজ করছে, সেই কারণে গ্লুকোজের লেভেলটাও বা শর্করার যে স্তর আছে সেটাও দেহের মধ্যে বেড়ে যায়। আচ্ছা, অ্যাড্রিনাল কর্টেক্স এবং মেডুলা থেকে কি হরমোন নিঃসরণ হয় এটা আমরা জানলাম। এবার হরমোন যখন অল্প ক্ষরণ হয় তাও রোগ দেখা দেয়, হরমোন যখন বেশি ক্ষরণ হয় তাও কিছু রোগ দেখা দেয়। এবার দেখো এদিকে দুইটা ছবি দেওয়া আছে, একদিকে লেখা আছে যে এডিসন্স ডিজিজ আর একদিকে লেখা আছে যে কুশিং সিন্ড্রোম, ঠিক আছে? এডিসন ডিজিজ হলো যখন অ্যাড্রিনাল কর্টেক্স হরমোন ক্ষরণে স্বল্প পরিমাণে ক্ষরণ হয় তখন দেখা দেয় এডিসন ডিজিজ, আর যদি অতি ক্ষরণ হয় তখন দেখা দেয় কুশিং সিন্ড্রোম, ঠিক আছে? তোমরা এটা লিখে রাখো যে স্বল্প ক্ষরণে যদি হয় অ্যাড্রিনাল কর্টেক্সের হরমোনগুলো তখন এডিসন ডিজিজ দেখা দেয়, আর যদি অতিমাত্রায় ক্ষরণ হয় তখন দেখা দেয় কুশিং সিন্ড্রোম। এডিসন ডিজিজের কিছু কিছু সিমটম আছে, সিমটমগুলো তোমরা লিখে নাও যে এডিসন ডিজিজ যদি হয় তখন প্রচুর পরিমাণে ওয়েট লস হতে থাকে, মানে ওজন আস্তে আস্তে কমতে থাকে,
মেরুদণ্ডটা তখন আস্তে আস্তে বেঁকিয়ে যেতে থাকে, হাইপোগ্লাইসেমিয়া মানে সুগারের লেভেল শরীরে সবসময় ফল করে থাকবে। তারপর হলো ব্রঞ্জ পিগমেন্টেশন, শরীরে চামড়ার মধ্যে একটা তামাটে বর্ণের একটা রঞ্জিতকরণ দেখা যাবে, পিগমেন্টেশন। অন্ত্রের মধ্যে সবসময় গোলযোগ থাকবে, জিআই ডিস্টারবেন্সেস, ঠিক আছে। এগুলি হলো তোমার এডিসন ডিজিজের সিমটম। যদি স্বল্প মাত্রায় কারোর খরর হয়ে থাকে ছোটবেলা থেকে, এই সিমটমগুলি যদি দেখা দেয় শরীরে, তখন সেটাকে আমরা এডিসন ডিজিজ বলে থাকি। আর যদি অতিমাত্রায় খরর হয় তখন দেখা দেয় কুশিং সিমটম। আচ্ছা, লোকটা দেখা যাচ্ছে যে তার চেহারা কীরকম মনে হচ্ছে, মুন ফেস, একদম রাউন্ড শেপ। তো এই সিমটমে ডিজিজের সিমটমটাই হলো মুন ফেস। হ্যাঁ, তার চেহারাটা একদম গোল, চাঁদের শেপ হয়ে যাবে। হাইপার গ্লাইসেমিয়া, সুগার লেভেল সবসময় বেশি থাকবে, এবং তার মধ্যে কি হয়, ফ্যাট ডেপোজিশন অন ব্যাক, পিঠের পেছন দিকটায় তোমার ফ্যাটের ডেপোজিশন হতে থাকে আস্তে আস্তে। আর পায়ের মধ্যে দিয়ে অস্টিওপোলিসিস মানে অস্থি ভঙ্গুরতা, লিখে নাও, অস্থি ভঙ্গুরতা দেখা দেয়। তাছাড়া পায়ের মধ্যে কিছু পার্পেল কালারের প্যাচিং দেখা যাচ্ছে, এরকম চামড়ার মধ্যে তামাটে বা পার্পেল কালারের রঞ্জিতকরণ স্পট দেখা দিতে পারে। তাছাড়া অস্টিওপোলিসিস, মুন ফেস, মানে ওভারঅল তার পার্সোনালিটি চেঞ্জেস, একটা লোকের ব্যক্তিত্ব পরিবর্তন দেখা যায়। তাছাড়া আছে কন সিনড্রোম দেখা যায় স্বল্প মাত্রায়, এই হলো এডিনাল গ্ল্যান্ডের যদি অস্বাভাবিকত হয়। তাছাড়া আমরা বললাম যে গোনাড গ্ল্যান্ড, গোনাড গ্ল্যান্ড হলো আমাদের, আমরা ছোট ক্লাসে পড়েছি জনন গ্রন্থি বলতে আমরা কি কি জানি, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। পাশে ছবি দেওয়া আছে, আমরা আগেও দিয়েছি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং ওইটা হলো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাছাড়া হলো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রধান কি হরমোন ক্ষরিত হয়, কে বলবে? মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা জনন গ্রন্থি শুক্রাশয় কি ক্ষরণ করে, বলো রেশমি, বলো। টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন, বসো। আর ডিম্বাশয় কি ক্ষরণ করে প্রধানত, বলো সুমনিতা, বলো। প্রজেস্টেরন ও ইস্ট্রোজেন, প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন, বসো। তাছাড়া আরেকটি হরমোন ক্ষরিত হয়, সেটা হলো রিল্যাক্সিন, ঠিক আছে। তারপর দেখো প্লাসেন্টা গ্ল্যান্ড, প্লাসেন্টা গ্ল্যান্ড হলো এমন একটা গ্রন্থিময় অংশ যেটা নাকি শুধুমাত্র মাতৃকালীন অবস্থায় মায়ের দেহে হয়ে থাকে, পরবর্তী সময় আবার বাচ্চা প্রসবের পর আবার ওই অঙ্গটি কিন্তু বিলুপ্ত হয়ে যায়, ওই অঙ্গটি সরে যায় দেহ থেকে। প্লাসেন্টা কোথায় তৈরি হয়, শিশু এবং মাতৃদেহে জরায়ুর মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় প্লাসেন্টা বা অমরা, ঠিক আছে। এখানে নীল দিয়ে দেখা আছে এক ধরনের ভেসেল, লাল দিয়ে দেখা আছে এক ধরনের ভেসেল, মানে যেটা ডিঅক্সিজেনেটেড আনপিওর ব্লাড সেটা ভ্রূণ থেকে যাচ্ছে মাতৃদেহে, যেটা অক্সিজেনেটেড ব্লাড এটা লাল দিয়ে দেখা হচ্ছে সেটা যাচ্ছে ভ্রূণ দেহে, ঠিক আছে। এটা হলো প্লাসেন্টাল গ্ল্যান্ড। প্লাসেন্টাল গ্ল্যান্ড থেকে তোমার মোটামুটি চারটি ধরনের হরমোন নিঃসরণ হয় মাতৃকালীন অবস্থায়, কি কি? এইচসিজি, তার পুরো নামটা লিখে নাও, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। দ্বিতীয় নাম্বারটা হলো তোমার এইচপিএল, হিউম্যান প্লাসেন্টাল লেপ্টোজেন। তারপর চতুর্থ হলো ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের আমরা কার্যাবলী আমরা আগেই বলেছি যে বয়ঃসন্ধিকালে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি, গৌণ যৌন লক্ষণ বা প্রধান জননাঙ্গের বিকাশ, এগুলি করে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন দুইটাই। আর প্রজেস্টেরন সাধারণত গর্ভকালীন অবস্থায় মাতৃত্বের শিথিলতাকে বজায় রাখে এবং জরায়ুর যে সংকোচনশীলতা সেটাকে হ্রাস করে, যেন প্রসবকালে সেটার জন্য সুবিধা হয়। আর আরেকটা প্রধান যে হরমোন শুধুমাত্র প্লাসেন্টা থেকে ক্ষরিত হয় সেটা হলো এইচসিজি এবং এইচপিএল। আর জিআই হরমোন, যে অন্ত্র থেকে কি কি হরমোন ক্ষরিত হয়, গ্যাস্টিন, সিক্রিয়েটিন, কোলেসিস্টোকাইনিন, গ্যাস্ট্রোন, এন্টেরোগ্যাস্ট্রোন, ভিলিকাইনিন, ঠিক আছে। গ্যাস্ট্রিন সাধারণত কোথা থেকে ক্ষরিত হয়, স্টোমাক থেকে। স্টোমাকের প্যারাইটাল নামক সেল আমরা শুনেছি, সেই প্যারাইটাল সেল থেকে গ্যাস্ট্রিন ক্ষরিত হয়। সিক্রিয়েটিন, সিক্রিয়েটিন ক্ষরিত হয় তোমার ডিউডেনাম থেকে, ক্ষুদ্রান্তের অংশ, আমরা জানি ক্ষুদ্রান্তের অংশ ডিউডেনাম। কোলেসিস্টোকাইনিন সেম, ক্ষুদ্রান্তের অংশ থেকে ক্ষরিত হয়। তাছাড়া আছে কিছু হরমোন যেমন গ্যাস্ট্রোন, এন্টেরোগ্যাস্ট্রোন, ভিলিকাইনিন, এগুলি কোনো না কোনোভাবে আমাদের পাক অন্ত্রীয় মানে আমাদের হজমে বা পরিপাকে সহায়তা করে থাকে, এরকম ধরনের কয়েকটা হরমোন। তাহলে আমরা আজকের ক্লাসে যে অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে আলোচনা করলাম সেগুলো হলো তোমার এডিনাল গ্ল্যান্ড, এডিনাল গ্ল্যান্ডের পরে আমরা পড়লাম যে প্লাসেন্টা, প্লাসেন্টা, জনন গ্রন্থি এবং জিআই হরমোন বা পাক অন্ত্রীয় হরমোন।
এগুলি থেকে সাধারণতভাবে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আমরা তোমরাও ভেবে রাখো এবং পরের ক্লাসে আমি আবার আলোচনা করব। ছোট প্রশ্ন বা বড় প্রশ্ন যেটাই হোক আমরা পরের ক্লাসে এগুলি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা তাহলে শেষ করি, আবার পরের ক্লাসে দেখা হবে। ঠিক আছে। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীর। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।